ষোলো নম্বর প্রশ্ন, আয়াতুল কুরসি বা অন্য কোন কোরআনের আয়াত বাড়িতে লাগানো এবং বাড়ির প্রবেশ দ্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ লিখা যাবে কিনা? আয়াতুল কুরসি বা কোরআনের অন্য কোন আয়াত বাড়িতে লাগানোর উদ্দেশ্য কি আপনার? একটি উদ্দেশ্য হচ্ছে যে আত্মরক্ষা করা, বাড়ির বন্ধ করা বা বাড়িকে বালা মুসিবত থেকে রক্ষা করা। যে আয়াতুল কুরসি বা কোরআনের আয়াত যদি বাড়িতে ঝুলানো থাকে তো শয়তানের অনিষ্ট থেকে বা জাদু টোনার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে বাড়ি এবং বাড়ির লোকেরা। তাহলে এটি তাবিজ, আর তাবিজ জায়েজ নয়। তাবিজ জায়েজ নয়। মান আল্লাকা শাইআন বা মান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাকে তার হাওয়ালা করে দেবেন, তার দিকে সুপর্দ করে দেবেন, আল্লাহর কোনো সাহায্য হবে না। এটা হচ্ছে সেই রকমই তালিকুত্তামাইম, জায়েজ নাই। সেটা কোরআন থেকে হোক অথবা অন্য কিছু হোক, জায়েজ নাই। আর যদি দ্বিতীয় উদ্দেশ্য, তাহলে এই উদ্দেশ্যে জায়েজ নাই। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে বাড়ি সাজানো। বেদিনরা ছবি টবি দিয়ে সাজায়, হ্যাঁ, প্রাণী ছবি দিয়ে, স্বামী স্ত্রীর ছবি, ছেলে মেয়েদের ছবি, আর বিয়ে শাদির বিভিন্ন গ্যাদারিং এর ছবি দিয়ে বাড়ির দেয়াল সাজায়। আমি ওগুলো দিয়ে সাজাবো না। আমি কি দিয়ে সাজাবো? কোরআন আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে দেয়ালকে সাজিয়ে রাখবো। তাহলে এটাও জায়েজ নয়, এটা হচ্ছে কোরআনের অবমাননা। কারণ আপনার বাড়ি সাজানোর জন্য কোরআন নাজিল করা হয়নি, কোরআনের মান মর্যাদা এর থেকে অনেক উঁচাই। সুতরাং আপনি কোরআনের মানহানি করবেন না, আয়াতুল কুরসি মানহানি করবেন না। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে লিত্তাজকির, স্মরণ করাবার জন্য, এবং মুখ লিত্তাহফিজ, মুখস্থ করাবার জন্য, নিজে মুখস্থ করার জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য মুখস্থ করার জন্য, আর স্মরণ করানোর জন্য কোন জিকির আজকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখা আছে, আসসালামু আলাইকুম গেটের বাইরে লিখা আছে, যাতে করে যে কেউ প্রবেশ করতে আসলে দেখলে যেন মনে হয় সালাম দিয়ে ঢুকি। এটা হচ্ছে উদ্দেশ্য। বা আপনি যখন ঢুকবেন তখন যেন সালাম দিয়ে বাড়িতে ঢুকেন, এটা যদি উদ্দেশ্য হয়। বাড়িতে আয়াতুল কুরসি থাকলে আমি মুখস্থ করা হবে, আমার ছেলে মেয়েদের কচি কাচাদের মুখস্থ করা হবে, অন্য আয়াতগুলো মুখস্থ করবে বা বিভিন্ন দোয়া লাগানো আছে মুখস্থ করবে দেখে দেখে দেয়ালে, আর তার সাথে সাথে স্মরণও করা হবে, রিমাইন্ডার। তাহলে জায়েজ আছে, তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم